রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে হুগলি জেলা মাজিনান দেলুয়ারা তেলেপুকুর ভিডিওটি বাঁকা দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটি আমার করা নয় কমিটি পক্ষ করে পাঠিয়েছেন তবে এখানে সম্পূর্ণ পুকুরের নেটের ভিডিও দেখানো আছে আপনারা বুঝতে পারবেন আগের দিন মানে আট তারিখ বুধবার কীরকম কি মাছ খেয়েছে এর আগে রবিবার চলেছিল আমি গিয়েছিলাম সেখানে মাছ বেশ ভালো খেয়েছিল রবিবার গিয়েছিলাম না আগের দিন গিয়েছিলাম মোস্ট পবলি আগের দিন গিয়েছিলাম তাতে মাছ ভালো খেয়েছিল। আর গতকাল আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি কমিটি পক্ষ ভিডিও করে পাঠিয়েছেন সেখানে আপনারা ভিডিও দেখতে পাবেন শিকারী বন্ধুরা কীরকম কি মাছ খেয়েছে নেট দেখে যা মনে হলো তাতে শিকারী বন্ধুরা প্রত্যেকে মাছ পেয়েছেন আর একজন আমার পরিচিত শিকারী গিয়েছিলেন তিনি বললেন হ্যাঁ শিকারী বন্ধুরা কম বেশি প্রত্যেকে মাছ পেয়েছেন তবে আগামী দিনে কীরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে আপনারা যারা যাবেন তারা অবশ্যই চিন্তা অভাব না করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন তবে এই পুকুরটি ধারাবাহিকভাবে বেশ কয়েকদিন হলো চলছে মাছ খাচ্ছে শিকারী বন্ধুরা কম বেশি মাছ পাচ্ছেন আশা রাখবো আগামী দিনেও যেন মাছ শিকারী বন্ধুরা পায় তবে আগামী দিনে আদৌ মাছ খাবে কি খাবে না না প্রচুর পরিমাণে খাবে সেটা আমি বলতে পারবো না আর এখানে যেটা দেখা গেছে রুই মির্গেল কাতলা যে মাছই খাক না কেন প্রত্যেকটি মাছই সাইজ খুব সুন্দর কালার খুব সুন্দর আর শিকারি বন্ধুরা যেমন সাইজ সুন্দর মাছ পাচ্ছেন জালেও সুন্দর সাইজ মাছ দেখেছিলেন এটাই শিকারি বন্ধুরা চান যে জালে যেমন মাছ দেখলাম সুন্দর বড় মাছ তেমনই দুটো চারটে বেশি কেউ পেলো কেউ কম পেলো মিলিয়ে গুছিয়ে পেলে ভালো লাগে এই পুকুরে সেই ধারাবাহিকতাই চলছে এবং বিগত বছরের সুনামের মতো এবছরেও ওনারা সুনাম বজায় রেখেছেন আশা রাখবো আগামী দিনেও যেন সুনাম বজায় থাকে তবে আবারও বলছি বেশ কয়েকদিন চলছে আগামী দিনে পুকুরটিতে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না পুকুরটি চলছে বুধবার এবং রবিবার আর হয়তো দুদিন পুকুরটি চলবে তারপর বন্ধ করে দেয়া হবে তারপর আবার আগামী সিজনে পুকুরটি চালানো হবে তবে আগামী দুদিন চলার কথা আছে আগামী দুদিন চলার পর কি হবে সেটা আমি তারপরেই বলতে পারবো ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন এতক্ষণ পর্যন্ত যা জাল দেখলাম বা আপনারা দেখলেন তাতে আমরাই যা বুঝতে পারলাম মাছ ভালো খেয়েছে এটাই বলা যেতে পারে ধন্যবাদ যাবো

গুটি ফেলে গুটি ফেলে নম্বৰ

ঠিকেৰে পোন্ধৰশ পোন্ধৰশ নাই তেলা পাই নাই

যারা ওই মাছগুলো ধরলো তাদেরও তো একটা ভিডিও করতে হবে নাকি মাছ করলে হবে ওই লোকটা ওই ভদ্রলোক মাছ গুলো ধরলো তারা একটা ভিডিও করতে করতে